এইচএসসি পরীক্ষার সব শেষ আপডেট জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে আছেন আমাদের সহকর্মীরা, যুক্ত হচ্ছে তাদের সঙ্গে। শুরুতেই যাব রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে, সেখানে আছেন আমাদের সহকর্মী নূরুন্নবী সরকার। নূরুন্নবী, আমাদের জানাবেন যে বৃষ্টি বা বৃষ্টিপাতের মধ্যে, বৃষ্টি বাধার মধ্যে আসলে কেমন হলো প্রথম দিনের পরীক্ষা, এবং শিক্ষার্থীরা কি বলছেন, তারা কি সব কিছু মিলে সন্তুষ্ট কিনা? পরীক্ষা শেষ হলো, প্রথম দিনের পরীক্ষা হলো বাংলা প্রথম পত্রের পরীক্ষা। শিক্ষার্থীরা বের হওয়া শুরু করেছেন, 3 ঘন্টার পরীক্ষা দিয়ে তারা বের হলেন। এখন শিক্ষার্থীরা আসছে, তাদের কাছ থেকে হয়তো বা জানতে পারবো বাইরে অভিভাবকরা অপেক্ষা করছে। সকালে বৃষ্টি হয়েছিল পরীক্ষা যখন শুরু হলো তার আগে আগে, এখন বোঝার চেষ্টা কেমন হলো পরীক্ষা। খুব ভালো হয়েছে পরীক্ষা, আসলে ছিল বাংলা প্রথম পত্র, এমসিকিউটা একটু টাফ ছিল। একটু হার্ড হার্ড লাগছে, কিন্তু আসলে কি গার্ডটা একটু বেশি দিছে এমসিকিউ তে, আর এমনিতে রিটেন এর ইজি হইছে। কোনো ভোগান্তি হইছে? হ্যাঁ, পুরো ভিজে গেছে, পুরো এই প্যান্ট শার্ট সবই ভিজছে, বর্তমানে ঠান্ডাও লাগবে কয়েকদিনের মধ্যে। তো শিক্ষার্থীরা বললেন, দুজনের সঙ্গে কথা হলো, যে তারা যেটা এমসিকিউ অংশ কঠিনই হয়েছিল, সকালে ভিজেই তারা এসেছেন, এরকম সবার চিত্রই কিন্তু এরকম যে সকালবেলা তাদের ভোগান্তি হয়েছে। তো আগামী 5 দিনও কিন্তু বৃষ্টির এরকম এক ধরনের বৃষ্টির এরকম ভোগান্তি থাকবে, কারণ জুলাই মাস বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তারপর শিক্ষার্থীরা সেরকম প্রস্তুতি নিয়ে আসতে হবে, এরকম কথা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে। তো সব মিলিয়ে বলতে গেলে প্রথম দিনে পরীক্ষা শেষ হলো, এবং পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা এমসিকিউ অংশে যে প্রশ্নটা কঠিন হয়েছে সে কথা কিন্তু তারা বললেন। নূরুন্নবী, ধন্যবাদ আপনাকে। যেতে চাই রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, আমাদেরকে শুরুতে জানাবেন যে বৃষ্টির জন্য তো অনেকেরই ভোগান্তি হয়েছে পরীক্ষার হলে পৌঁছানোর জন্য, সেক্ষেত্রে স্টুডেন্টরা কি বলছেন, এবং প্রশ্ন ফাঁস রোধে এবার আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? শিক্ষার্থীরা প্রশ্ন পরীক্ষা কেমন বলেছেন, যে প্রশ্ন কঠিন হয়েছে না সহজ হয়েছে, কি মত তাদের? সোহার, কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে, তারা বলেছে যে পরীক্ষার পরিবেশ এবং এবারকার প্রশ্ন অনেকটা সহজ হয়েছে, এবং বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু পরীক্ষা ভালো দিয়েছে তারা তেমনটি বলেছেন। এবং প্রশ্ন ফাঁস রোধে আমি প্রথম থেকে দেখেছি যে রাজশাহীর শিক্ষা বোর্ডের সংশ্লিষ্টরা, তারা কিন্তু সকাল থেকে প্রত্যেকটি কেন্দ্রে, আমি দেখেছি যে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট যারা রয়েছে সকল কেন্দ্রে কিন্তু বাড়তি নজরদারি এবং কার্যক্রম সেটি কিন্তু রয়েছে। এবং সেই সাথে সাথে আমি কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, একটু আগেই কিন্তু পরীক্ষা শেষ হয়েছে, এবং এই আমি এখন যেমনটি রয়েছি রাজশাহীর শাহ মখদুম কলেজে, এখানে বেশিরভাগ শিক্ষার্থী তারা বলছেন যে এবারকার পরীক্ষা তাদের ভালো হয়েছে, কোশ্চিন ভালো ছিল। এবং আমরা একটু কথা বলতে চাই শিক্ষার্থীদের সাথে, পরীক্ষা কেমন হয়েছে এবার, কী অবস্থা? আলহামদুলিল্লাহ, পরীক্ষা অনেক সুন্দর হয়েছে, কোশ্চিন প্যাটার্ন মোটামুটি অনুকূলে ছিল। পরিবেশ কেমন ছিল? পরিবেশ আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিল, সব মিলিয়ে একটা অনুকূল পরিবেশ। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু কথা বলবো এখানকার আরও শিক্ষার্থীদের সাথে, এবারকার পরীক্ষা কেমন হয়েছে, কোশ্চিন কেমন ছিল? আলহামদুলিল্লাহ, অন্যবারের থেকে এবার অনেক সহজ ছিল, ইজি ছিল, ভালো। এবার সেই সাথে সাথে আমি যতটুকু দেখেছি যে সকাল থেকে রাজশাহীতে মোট যে কেন্দ্রগুলো রয়েছে, এর মধ্যে রাজশাহীতে প্রায় 1,38,157 জন শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছেন, এবং মোট 741টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এবং মোট 203টি কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডে। এবং সেই সাথে সাথে রাজশাহী মহানগরীতে সকাল থেকে যে বাড়তি নজরদারি এবং প্রশ্ন ফাঁস রোধে, এবং যে এবং এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা প্রশ্ন ফাঁসের কোনো খবর কিন্তু আমরা পাইনি। সোহার, তারেক, ধন্যবাদ আপনাকে। সবশেষ যেতে চাই খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, নগরীতে মোট কটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হলো, এবং প্রথম দিনের পরীক্ষার প্রশ্ন নিয়ে শিক্ষার্থীরা কী বলছেন, তারা কি সন্তুষ্ট কিনা? পরীক্ষা শেষ হয়েছে, শর্ট দেখতে পাচ্ছেন পিছনে যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু হল থেকে বের হতে শুরু করেছে। এবং খুলনাতে এবছর 30,481 জন পরীক্ষার্থী, যারা 67টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। আমরা একটু কথা বলবো পরীক্ষার্থীদের সাথে, একটু একটু জানতে চাইবো পরীক্ষা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হলের পরিবেশটা কেমন ছিল? পরিবেশ ভালো ছিল, গার্ডও ভালো করেছে, তো সবকিছু মিলিয়ে ভালোই হয়েছে পরীক্ষা। আমরা আরো দু একজনের সাথে একটু কথা বলবো
পরীক্ষা কেমন হয়েছে একটু জানতে চাই। আসলে এমসিকিউটা একটু কঠিন করেছে, তবে সিকিউটা ভালোই দিয়েছে, কিন্তু এমসিকিউ নিয়ে একটু সমস্যা হচ্ছিল যে প্রথম পরীক্ষায় হঠাৎ করে এত কঠিন করেছে, তো এই জন্য তো সব জায়গায় স্যার আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, সব লিখে আসছে এখন, বাকিটা আল্লাহ ভরসা। এমসিকিউ কঠিন হয়েছে আমরা শুনছিলাম একজন পরীক্ষার্থী বলেছে, আরেকজনের কাছে শুনি পরীক্ষা কেমন হয়েছে, প্রশ্নপত্রের মান কেমন ছিল? অনেক ভালো, প্রত্যাশা যা করেছি তাই হয়েছে, রেজাল্ট প্রশ্ন অনেক সহজ আসছে আলহামদুলিল্লাহ, প্রত্যাশা করি এবার ভালো রেজাল্ট করবো সবাই।